রাজশাহী জেলার সবচেয়ে বড় আমের হাট বানেশ্বর দিনরাত আরও তো বাজারে পাইকারি ও খুচরা আমের বেচা কেনা চলে তবে গত কয়েক বছরের মধ্যে এবার জেলায় আমের মুকুল কম আসে তাই তুলনামূলক আমের উৎপাদনও কম হয়েছে বর্তমানে বাজারে মিলছে ক্ষীরসাপাত ল্যাংরা আমরুপালি হারিভাঙ্গা মল্লিকা জাতের আম তবে ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় বাজারে আমের দাম দুই থেকে তিন গুণ বেশি আর বিক্রেতা ও বাগান মালিকরা বলছেন আমের উৎপাদন কম হওয়ায় দাম এমন ঊর্ধ্বমুখী আম বাগানে খুবই কম ষোলোটা বাগানের ভিতরে পাঁচ বাগান আম আছে আম নাই বছর ফলন অনেক কম সে কারণে দাম দামটা একটু বেশি আম কিনতে আসছি কিন্তু দেখছি রাসে আমার বগুড়াতেই দাম কম রাজশাহী চেম্বার অফ কমার্সের নেতা জানান জেলায় এই মৌসুমে প্রায় পনেরোশো কোটি টাকার আম বেচা কেনা হবে এখনও যেগুলো আম বাকি আছে সেই আমগুলো আম কেনা বেচা হলে আমাদের আনুমানিক গত বছরের নাই পনেরোশো কোটি টাকার মতনই আম কেনা হতে পারে এদিকে ফল গবেষক বলছেন উৎপাদন কম হলেও আশানুরূপ দাম পাওয়াই এবার লাভবান হবেন বাগান মালিক ও ব্যবসায়ীরা ব্যাগিংগুলো করে ফেলে তাহলে হয়তো এই আমগুলো সুন্দরভাবে তারা বাজারজাত করতে পারবে এবং মানুষ ভোক্তারাও এটা ভালো আম পাবে নগদের কাছে সব গ্রাহক জেলায় উনিশ হাজার ছয়শ দুই হেক্টর জমির বাগানে দুই লাখ ষাট হাজার একশো পঁয়ষট্টি মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী